আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলাহ সঈদুল মুসলিন আমাবাদ ফারুজ বিল্লাহিমিন সৈত অনির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা মোহাম্মদের সাথে দরুসরি পাঠ করি আসসালাত ওয়াসালাম আলী কয়া রসুল আল্লাহ ওয়াইলা আলী কাবি কয়া হাবিব আল্লাহ আসলাত ওয়াসালাম আলী কয়া নবী আল্লাহ ওয়াইলা আলী কাবি কয়া নূর আল্লাহ দর্শক যে যেখান থেকে যেই যেই মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কল এমএস আমরা নিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে নাথ প্রভিশঙ্কর ইসলামী উপস্থিত থাকে নাথ শরীফ কালাম মানকাবা তার অসংখ্য কিছু আমাদের আর শোনার সৌভাগ্য হয়ে থাকে পাশাপাশি আমরা একটি বিষয় নিয়েও আলোচনা করে থাকি সে সুপাতে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী উপস্থিত থাকেন মাসাল্লাহ আজকে আমাদের ডান ডানবাসে ফারুক ভাই এবং আমাদের নাথ প্রভিশঙ্কর আমাদের মিনহাস ভাই উপস্থিত রয়েছে তো সুখে জ্ঞাপন করছি হুজুর আপনাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক অনুষ্ঠানের শুরুতেই আলহামদুলিল্লাহ আমরা দুরুশরী পাঠ করার সৌভাগ্য হয়েছে এই দুরশরীপ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শৈকত আমি আমির সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি দামাদ বরকাত আলিয়া ইনা লিখিত অসংখ্য রিসালা দুরশরীপ পাঠ করার ফজিলত সম্পর্কিত রয়েছে তার মধ্যে একটি পাঠ করার ফজিলত বর্ণনা করছি মুসলমানদের প্রিয় আম্মাজান জান হজরত বিবি আয়সা সিদ্দিক আর দিয় আল্লাহ আনহা থেকে বর্ণিত আমার প্রিয় নবী মুস্তাফা মক্কিমাদিনে আলা আলি আলি আসসালাম ইরশাদ করেন যখনই কোনো বান্দা আমার প্রতি শরীফ পাঠ করে তখন ওই শরীফকে এক ফের্তা উপরে নিয়ে যায় আল্লাহ পাকের দরবারে পৌঁছে থাকেন আল্লাহ পাকের দরবারে পেশ করেন তখন আল্লাহ পাক বলেন এই দরু শরীফ আমার বান্দার কবরে নিয়ে যাও এবং ওই শরীফ ওই বান্দার জন্য যে দরু শরীফ পাঠ করেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে তাকে সুহান আল্লাহ সুবহান আল্লাহ আরও বলা হচ্ছে ওই ব্যক্তির কবরে যখন সেই দরু শরীফগুলো নিয়ে যাওয়া হয় তখন সেই দরু শরীফ দেখে তার চক্ষু শীতল হয়ে যায় সুহান আল্লাহ সুবহান আল্লাহ আসল সাথে আরেকটি বার দৌরু শরীফ পাঠ করে নিই সল্লো আল্লাবিব সল্ল্লাহআলা আল্লাহ মুহম্মদ সল্লাহ আলহি আলিউল্ল প্রথমেই আমাদের আজকে আমন্ত্রিত নাচ পরিবেশনকারী ইসলামী ভাই মার্শাল্লাহ আমাদের মিনহাজ ভাইয়ের কাছে যাব মিনহাজ ভাই কেমন আছেন আপনার মার্শাল্লাহ আজকে আমরা আসুন প্রথমে মিনহাজ ভাই থেকে আর নাজ শরীফ কালাম দিকে কি আমাদেরকে শোনাই জি হুজুর তুমি তুমি যা okay আমাদেরকে মদিনার হাজরি মদিনার মহাব্বত আমাদের অন্তরে আমিন আজকে আমরা একটি বিষয় নিয়ে দর্শক আলোচনা করবো আসুন সেই বিষয়টা কি আমরা দেখে নেই কৃতজ্ঞতা উচ্চ পর্যায়ের ইবাদত কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্য সৌভাগ্যের বিষয় কৃতজ্ঞতা প্রকাশে নিয়ামত বৃদ্ধি পায় কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ তালার নেক বান্দাদের অভ্যাস কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ তালার আনুগত্য কৃতজ্ঞতা প্রকাশ নিয়ামত বৃদ্ধির মাধ্যম কৃতজ্ঞতা প্রকাশ না করা নিয়ামত ধ্বংসের একটি কারণ এবং নিয়ামত অর্জনের ক্ষেত্রে এক বিশাল বাধা সৃষ্টি করে আসলে কৃতজ্ঞতা প্রকাশ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কৃতজ্ঞতা প্রকাশ ব্যক্তি আল্লাহ পাকের কত প্রিয় হয়ে থাকে তো তারও কিছু কথা শুনলাম এবং আমরা অসংখ্য ঘটনা জানি আজকে আরও জানবো ইনশাআল্লাহ এবং কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে গুরুত্ব কতটুকু উঠে এসেছে তো আসুন আজকে আমরা ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো ফারুক ভাই 마শাআল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হার শুকর আগে আপনাকে বলছি হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য 마শাআল্লাহ তো প্রথমে দর্শকের কাছে আপনি কিตร দর্বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু জি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশে ফজিল আছে কৃতজ্ঞতা এটা হয় নিয়ামতের উপর যখন বান্দার নিয়ামত লাভ করে তখন সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে সোহা আর কৃতজ্ঞতার ব্যাপারে অসংখ্য কোরআনে পাকের আয়াত রয়েছে এবং হাদিসে পাক রয়েছে সোহান এই কৃতজ্ঞতার পিছনে নিয়ামত লাভ কথাটা চলে আসে আচ্ছা তো আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আল্লাহ আল্লাহ যে তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি কিছু আমরা যে বেঁচে আছি এটাও আল্লাহ তালা বড় নিয়ামত নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ তো নিয়ামত পাওয়ার পর সুক্রিয়া অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা চাই অবশ্যই নিয়ামতের ব্যাপারে যখন আমরা দেখি কোন কোন জিনিস নিয়ামত কোন নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় আচ্ছা। যেহেতু কৃতজ্ঞতাটা হয় নিয়ামতের বিনিময়ে আচ্ছা কিন্তু হামথ প্রশংসা এটা নিয়ামত পাক আর না পাক এটা সর্বদা আল্লাহ তালা কি করতে হবে প্রশংসা করতে হবে আল্লাহ তালা মহত্ত্বের উপর প্রশংসা করতে হবে হামত করতে হবে আচ্ছা কিন্তু কৃতজ্ঞতাটা কখন আসে যখন নিয়ামত পাওয়ার পর আচ্ছা তো নিয়ামত আমরা কোন জিনিস নিয়ামত মনে করব কোন জিনিস নিয়ামত মনে করব না কোন জিনিস নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। জি যদি আয়াতে পাখির দিকে তাকায় ওয়াইন তাউদ্দু নিয়ামতাল্লাহিলা তা ওয়াইন তাউদ্দু নিয়ামতাল্লাহ যদি তোমরা আল্লাহ নিয়ামত কে গণনা করো সুহা তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না প্রতিটি প্রতিটি শ্বাস থেকে জিনিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি মানে খাবার গ্রহণ করছি নিঃশ্বাস ফেলার সৌভাগ্য হচ্ছে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছি কার্বন ডাইঅক্সাইডকে ফেলে দিচ্ছি এগুলো সবগুলো নিয়ামত আমাদের উপর যে নিয়ামত আছে যে নিয়ামতগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ কতটুকু নিয়ামত রয়েছে যে তো এই নিয়ামতের এই নিয়ামত হাসিলের পর নিয়ামত আমার কাছে আছে তাহলে অবশ্যই আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা চাই নিয়ামত আমাদের যদি আমরা দেখি আসলে আপনি বলছেন যে কৃতজ্ঞতা জ্ঞাপন তখনই আসে যখন আমরা কোনো নিয়ামত আর যদি আমরা প্রশ্ন করি কোনো একজন মুসলমানকে যে আপনি কি নিয়ামত পেয়েছেন তখন প্রথম কথা এটাই উঠে আসে যে আমি মুসলমানের সবচেয়ে বড় দৌল সম্পদ ইমান একটা নিয়ামত আলহামদুলিল্লাহ মুসলমান মা বাবা রয়েছে তার এটা একটা নিয়ামত আলহামদুলিল্লাহ এই জন্য তো বলছি ওই যদি আল্লাহর নিয়মকে গণনা করতে চাও আমার কাছে আল্লাহর নিয়ামত কতটা আছে শেষ করতে তো নিয়ামতের ব্যাপারে হাদিসে পাকে আসছে আমরা অনেক সময় নিয়ামত পাওয়ার পর সুক্রিয়া আদায় করি না কৃতজ্ঞতা জ্ঞাপন করি না যার দরুন আমাদের আমাদের থেকে ওই নিয়ামত চিনিয়ে নেওয়া হয় বা নিয়ামত পাওয়ার পর কিভাবে ওই নিয়ামতকে ওই নিয়ামত কিভাবে হেফাজত করব তাও জানি না নিয়ামতের কদর করা যেটা আমরা বলি নিয়ামতের আমরা কদর করি না হাদিসে পাকের মধ্যে রয়েছে হজরত আনাজ আল্লাহ তার থেকে বর্ণিত জি নবী পাক সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন বান্দা কোনো পরিবার মাল সন্তানের আকৃতিতে কোনো নিয়ামত আল্লাহ তালা দান করে জি আর সেই এটা উচ্চারণ করে মুখে আদায় করে তো তারা আল্লাহ আল্লাহ নিয়ামতের কদর নিয়ামতের সুক্রিয়া কেমন ফজিল আচ্ছা এবং এটা নিয়ামত হিফাজতের একটা ব্যবস্থাপত্র সুহান আল্লাহ সেটা যে ছেলে সন্তান হোক মাল দৌলত হোক পরিবার পরিজন হোক যে সম্মান হোক মর্যাদা হোক ছোট থেকে নিয়ামত হোক এটা পাওয়ার পর যখন বান্দা বলবে মা শাহ লাকু আচা ইল্লা বিল্লা সোহান অর্থাৎ আল্লাহ তালা যা চান এবং নেক কাজ করার তৌফিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ আল্লাহ সে নিয়ামতের সুক্রিয়া দেবে সে আপদ থেকে বেঁচে যাবে বেঁচে যাবে সুহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা আল্লাহ দর্শক শুনতে পারলেন আপনারা যে আসলে যারা সুক্রিয়া জ্ঞাপনকারী হয়

কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুক্রিয়া আদায় করে তখন আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট আল্লাহ হয়ে রাজি হয়ে তার আল্লাহ অবশ্য অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিই আল্লাহ যদি কি করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আসলে কৃতজ্ঞতা জ্ঞাপনের অর্থ হচ্ছে এটাই আমি যা নিয়ামত পেয়েছি আল্লাহ আমি এটার উপর সন্তুষ্ট এবং আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছে কৃতজ্ঞতা জ্ঞাপন সত্যিকার তো তখনই এটাকে আমরা বলতে পারবো যে যা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকে তো আমরা এবার এমন রুচি ফারুক ভাই যে মুখে তো বলছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি যা পেয়েছি তার উপর আমি সন্তুষ্ট নয় আমি আল্লাহ আমাকে যা দিয়েছে আমি এটার মধ্যে আমার মন বরণ একটা কথা এরকম চলে আসে এটাকে সত্যিকার তো আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন বলতে পারি কেননা আপনি এটা কথাই বলেছেন যে কৃতজ্ঞতা জ্ঞাপন তো আপনি কয়েক ধরনের হতে পারে জি যেমন কেউ নিয়ামত পাওয়ার পর মুখে উচ্চারণ করুক বা তার অঙ্গ দ্বারা কৃতজ্ঞতা হতে পারে মুখে মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন কোনো কিছু একটা পেলাম একটা গিফট পেলাম জি কোনো একটা নিয়ামত পেলাম বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটি কৃতজ্ঞতা জ্ঞাপন আর একটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন হয় আচ্ছা যেমন যে বলা হচ্ছে কিতাবের মধ্যে নিয়ামত পাওয়ার পর ইবাদত আরো বাড়িয়ে দাও সুহান আল্লাহ কিসের মাধ্যমে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার ইবাদতের মাধ্যমে শরীরের ইবাদতের মাধ্যমে মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় হচ্ছে তার আচরণ আচরণের মাধ্যমে শুক্রিয়া আদায় যে সে নিয়ামত পাওয়ার পর গুনাকিব ত্যাগ করেছে সে আগে গোনা করত জি মদ পান করতো শরাব পান করত কিন্তু সে ছেড়ে দিয়েছে সেটা একটা কৃতজ্ঞতা কি আপন গোনা থেকে বাঁচার চেষ্টা করতেছে এটা একটা সু মানে কৃতজ্ঞতা জ্ঞাপন মহান একটি কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যম বলা রাবায়তের মধ্যে রয়েছে যে নিয়ামত পাওয়ার পর মানুষের অন্তর থেকে যে কি আসে মানে আলহামদুলিল্লাহ আসে জি এটার ফজিরতের মধ্যে হাজরত সঈদ আবু ওকাইল রহমতুল্লাহ আলাই ইরশাদ করেন তিনি হাজরত সঈদনা বকর বিন আবদুল্লাহ থেকে শুনেছেন যে যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে জি তখন আলহামদুলিল্লাহ বলার বরকতে তার জন্য নিয়ামত লাজিম হয়ে যায় আবশ্যক হয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ তখন তিনি জিজ্ঞাসা করলেন ওই যে নিয়ামতের বদলা কি ওই নিয়ামতের বদলা নিয়ামত আর একটা নিয়ামত তার জন্য কি হবে আবশ্যক হয়ে যাবে যখন সেই আলহামদুলিল্লাহ বলবে জি তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ বলাটা তার নিয়ামতের একটা বদলা হয়ে যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ সে নিয়ামত পেয়েছে ওই নিয়ামতের বদলা হচ্ছে সে আলহামদুলিল্লাহ বলেছে জি আর যখন সে আলহামদুলিল্লাহ বলবে তখন তার জন্য আরেকটা নিয়ামত দরবারে নিয়ামতের কোনো শেষ নেই শেষ নেই নিঃসন্দেহে আল্লাহ কোন বান্দাকে যদি তার নিয়ামত কে আরো বাড়িয়ে দেন জি আল্লাহ তালাকে জবাব দিয়ে করতে হবে না কাউকে অবশ্যই কেন দেওয়া হয়েছে তাকে সেহেতু কিছু করে নেই এটা জব দিয়ে আল্লাহকে কাউকে করতে হবে না তো আল্লাহর দরবারে আবার কমতিও নেই নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কোনো বান্দাকে একেবারে অঢেলা দিয়ে দেন আল্লাহ শেষ নেই শেষ নেই আসলে হুজুর যে এরকম যে ব্যক্তি সব সময় আল্লাহ পাকের যে কোনো ছোট্ট কোনো নিয়ামত পেয়েছে সেটা আমার দেখা সবচেয়ে ছোট্ট হোক তারপরে সে যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তার উপর আমি সন্তুষ্ট এই কথাটা আপনি একটা বলেছেন যে যখন আমাদের সুক্রিয়া জ্ঞাপন কোনো নিয়ামত পায় তখন আরবিতে যে বিষয়টা আমাদের পড়ার জন্য বলেছে যেটা অনুবাদ যদি আমরা দেখি সেটা হচ্ছে কি যে আমি যাই পেয়েছি তার মধ্যে সন্তুষ্ট আমি এটার মধ্যে কোনো নারাজ নয় আমি এটাই হচ্ছে আসল সুক্রিয়া জ্ঞাপন জ্ঞাপন কারণ আমরা অনেক সময় এটাও দেখা যায় যে আমরা সুক্রিয়া জ্ঞাপন বা আলহামদুলিল্লাহ বা মানুষকে বোঝায় যে আমি সুখী রয়েছে কিন্তু আসলে দেখা যায় অনেক সময় আমরা যা পেয়েছি তার মধ্যে নিখুঁতভাবে আমরা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট আমরা বিষয়টা কম দেখা যায় যেমন দেখুন একটা কারো কন্যা সন্তান হয়েছে জি এখন কারো কন্যা সন্তান হওয়াতে সেই নারাজ হয়েছে তার চেহারা মলিন হয়ে গেছে তার হাসি খুশি নেই তাহলে সেটা কৃতজ্ঞতা কেমনি কিভাবে হয় কিন্তু আসলে এটা ছিল আল্লাহ খুশি হয়েছে এটা তার মুখে তো উচ্চারণ করতে পারে আর না হয় তার মানে আচার আচরণ তার চেহারা এরকম প্রকাশ পাবে যে সেই কুশি নাকি বেজার আসলে যখন তার চেহারা হাস্যজ্জ্বল থাকবে সেই কন্যা সন্তানের জন্য মাসাল্লাহ মানুষদেরকে মানুষদের মানে কন্যা সন্তান করাচ্ছে মিষ্টি বিতরণ করছে

অবশ্যই কারণ আল্লাহ তালা যা দিয়েছেন তার তার উপর সন্তুষ্ট নিঃসন্দেহে থাকা উচিত কেননা আল্লাহ পাক আমার জন্য যাই ভালো আল্লাহ পাক তাই আমাকে দিয়ে থাকেন এই মাইন্ডটা যখন আপনার মধ্যে চলে আসবে না তখন অটোমেটিকলি আপনার থেকে সুক্রিয়া জ্ঞাপন এটা চলে আসবে একটু চিন্তা করুন না হয়তো আমার আজকে কন্যা সন্তান দিয়েছে জি অনেক আছে বছরকে বছর চার পাঁচ এমনকি বছর তাদের কোন অসংখ্য এরকম অসংখ্য যাদের সন্তান নেই কিন্তু আমি আবার এমনও দেখেছি তারা ওই সময়ের মধ্যেও তারা আল্লাহ পাকের দরবার সুক্রিয়া জ্ঞাপন করা ছাড়েনি আল্লাপাকের দরবারে সুক্রিয় জ্ঞাপন করা ছাড়েনি তো আমি তো তাদের মতো নই আমার তো আল্লাহাক একটি কনসন্তান হলো আমাকে দান করেছে এটার মধ্যে সুক্রিয়া জ্ঞাপন সবসময় বড় হচ্ছে তোমরা নিচের দিকে তাকাও এবং যা অন্য কাছে নেই সেটার দিকে তোমরা তাকাও কেননা যার থেকে অর্ডার রয়েছে তার দিকে না তাকিয়ে যার থেকে একদমই নেই তার দিকে তাকালে আমাদের অটোমেটিকলি সুক্রিয়াটা চলেই আসবে তো আমরা ইনশাল্লাহ এ বিষয়ে আর্টু ফারুক ভাই শুনবো ইনশাল্লাহ আর কিছু একটু অনেক দর্শক আমাদেরকে কল এস এম এস করছেন কিছু কল এস এম এস অ্যাড করবে এরপর ইনশাল্লাহ আমরা আবারও আমাদের আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ যে আমাদের কল শুনিয়ে দিন আমি একটা গজল শুনতে চাই আজকে রব্বি জল্লাল্লাহ

আলোচনা হয় মেদিন আমাদের চ্যানেলের মাধ্যমে যে গরমের মধ্যে ছোট নিঃসন্দেহে আল্লাহ পাখের রহমত সেখানে বর্ষণ হবেই কেননা যেখানে কোরআনে হাদিসের আলোচনা হচ্ছে যেখানে আউলিয়া ক্যারামের আলোচনা হয় যেখানে সাহাবাই ক্যারামের আলোচনা হয় যেখানে আম্বে ক্যারামের আলোচনা হয় আল্লাহ পাখের রহমত তো অবশ্যই সেখানে বর্ষণ হবে আল্লাহ পাক আমাদেরকে নিজেও চ্যানেল দেখার এবং অপরকেও দেখার দাওয়াত প্রদান করার তৌফিক নসিব করুক জি গজল শুনতে চাই মার্শাল্লাহ মার্শাল্লাহ যে আমাদের সঙ্গে থাকার অনুরোধ দর্শক নির্দিষ্ট সময়ে অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করব দর্শক আমরা আলোচনা করছিলাম কৃতজ্ঞতা প্রকাশ নিয়ে কৃতজ্ঞতার ব্যাপারে এবং কৃতজ্ঞতা প্রকাশ আমাদের কেমন হওয়া উচিত সে বিষয়ে আমরা কিছুক্ষণ মাসা আমাদের ফারুক ভাই থেকে কোরআন এবং হাদিসে আলোচনা শুনছিলাম তো আসুন দর্শক আমাদের একটি সেগমেন্ট রয়েছে আমাদের দাওয়াত ইসলামের অসংখ্য ডিপার্টমেন্ট তার মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে মক্ততাবুতুল মদিনা তো এই ডিপার্টমেন্টের একটি মাসাল্লাহ আমাদের প্রতিটা অনুষ্ঠানের মধ্যে একটি সেগমেন্ট আপনাদের কাছে আমরা তুলে ধরি বিভিন্ন কিতাবের পরিচিতি আপনাদের কাছে তুলে ধরার শুভাকর কেননা ইলমে দিন এটা অনেক বড় নিয়ামত তো ইলমে দিন শিকার অনেকগুলা মাধ্যমের মধ্যে একটি অন্যতম মাধ্যম হচ্ছে কিতাব পড়া কিতাবের স্টাডি করা তো আসুন আমরা আমাদের মাতৃপত্র সেই সেগমেন্টে জি

এক একটি নতুন রিসাল কিতাব আপনাদের সামনে পরিচয় তুলে ধরা এবং ওয়াকিয়া শ্রবণ করি উৎসাহ প্রদান করা তো গত পর্বে আমরা ফাইজানের সন্ন্যত আমির হালে সন্নতের বিশ্ববিখ্যাত এই কিতাব এ এর ব্যাপারে জেনেছি তো ইতিমধ্যে অনেকে সুন্নতের প্রতি আগ্রহী হয়ে এই কিতাবটি সংগ্রহ করে নিয়েছেন আর যারা এখনও সংগ্রহ করেননি তাদেরকে অনুরোধ করবো ইনশাআল্লাহ আমরাও ইলমে দিন হাসিলেন নিহতে ইনশাল্লাহ এই কিতাবটি আজই সংগ্রহ করে নিই তো পি সাই ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজও একটি নতুন কিতাব সম্পর্কে আমরা জানব আর তা হচ্ছে খুদার ফজিল চলুন একটি রেওয়ায় শ্রবণ করি অজর সাইদুল সাহাল বিন আবদুল্লাহ রদিয়াল্লা তাল হুয়ের অবস্থা এরূপ ছিল যে যখন তিনি ক্ষুধার্ত থাকতেন তখন তিনি শক্তিমান হতেন কিন্তু যখন কিছু খেয়ে নিতেন তখন দুর্বল হয়ে যেত সাইদনা জুনাইদ তালা রহমতুল্লিহি বলেন আমি তাসফকে তর্ক বিতর্ক করে নয় বরং খুদা দুনিয়ার প্রতি অনাসক্তি ও নফসের স্বাদকে বর্জন করে অর্জন করেছি সোহান আল্লাহ হজর সঈদুল ওসমান গনির আইন হতে হুতে বর্ণিত নেক বান্দার পাঁচটি আলামত রয়েছে তার মধ্যে এক হলো উত্তম সংস্পর্শে থাকা দুই জিব্বা ও লজ্জায় স্থানের হেফাজত করা তিন দুনিয়ার নিয়ামতকে বোঝা ও দিনী নিয়ামতকে রব্বুল ইজ্জতের অনুগ্রহ মনে করা এবং চার হালাল খাবারও ভয়ে পেট ভরে খান না যে এতে যদি আবার হারাম খাবার মিশ্রিত থাকে এবং পাঁচ নিজেকে ছাড়া প্রতিটি মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মনে করা খোদার অসংখ্য এরকম ফজিলাতপূর্ণ ঘটনা এবং খুদা কি কতটুকু খাবার খাওয়া উচিত কীভাবে খাওয়া উচিত কোন খাবার গ্রহণ করা উচিত আর কোন খাবার গ্রহণ করা উচিত নয় কখন ক্ষুধা হলে খাওয়া উচিত এই সম্পর্কিত বিভিন্ন বিস্তারিতভাবে বিশদভাবে রয়েছে মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব খুদার ফজিলত তো আমি আপনি এ সম্পর্কে যদি জানতে চাই তা তাই আজই মাকতাবতুল মদিনার নিচের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করি ইনশাল্লাহ এই কিতাব সংগ্রহ করি ক্ষুধার ফজিলত সম্পর্কে বিশদভাবে জানার

মাসা আল্লাহ মাসা আল্লাহ খুদার ফজিলত তাই অবশ্যই এই রিসালাটি এই কিতাবটি আপনারা আপনাদের নিকটস্থ মাত্তাবতির মধ্যে দিকে সংগ্রহ করুন অথবা আপনার অ্যান্ড্রয়েড সাইট বা আপনার যে মোবাইল আপনি ইউজ করেন সেখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ইসলামিক ডট ওয়েবসাইটের মধ্যে বুক স্টাইলেরি অপশনের মধ্যে গিয়ে আপনারা এই কিতাবটি ডাউনলোড করে পড়তে পারেন দর্শক আলোচনা করছিলাম আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা সেটা ছিল কৃতজ্ঞতা প্রকাশের ফজিলত কৃতজ্ঞতা প্রকাশ আসলে কৃতজ্ঞতা প্রকাশের কয়েকটি ধরনের কথা আমাদের কাছে আমাদের মোবাইল গিয়ে দাওয়াত হচ্ছে আমি তুলে ধরেছেন এমনকি কৃতজ্ঞতা প্রকাশ আমরা কেনই বা করব না কৃতজ্ঞতা প্রকাশের ধরন যেগুলো বলেছে তার মধ্যে অনেক সময় তো কতগুলো বিষয় বলেছেন যে আমরা মুখের মাধ্যমে বা আমার মুচকি হাসির মাধ্যমে আসলেই ফারুক ভাই যে অনেক সময় আপনার কেউ আপনাকে অনেক কিছু একটা সাহায্য করেছে হেল্প করেছে হ্যাঁ আপনার সামান্য মুচকি হাসি এটাও কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ হতে হয়ে যায় আমাদের অসংখ্য মাধ্যমকে ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় কিন্তু একটা বিষয় আল্লাপাকার পক্ষ থেকে আমরা আজকে কতই না নিয়ামত পেয়েছি কিন্তু আপনি বলেছেন আমাদের আলহামদুলিল্লাহ বলার একটা অভ্যস্ত হওয়া আছে যাই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি মালিক যা পেয়েছি এবং আরেকটা আপনি আমলের কথা বলেছেন সেটা হচ্ছে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করার মধ্যে অন্যতম একটি উত্তম আমল উত্তম মাধ্যম হচ্ছে নিজের ইবাদতকে আরও বাড়িয়ে দেওয়া গোনা থেকে বেঁচে থাকা আসলে এটাই কি আমাদের আপন করে নেওয়া উচিত বেঁচে থাকাটা গুণাকে পরিত্যাগ করা এটা একটা প্রকাশ কেউ যদি যে কোনো নিয়ামত পেয়েছে ধরুন সেই অনেক দিন প্রত্যাশা করার পর আসার পর যে সে একটা ভালো চাকরি পেয়েছে এই ভালো চাকরি পাওয়ার পরে সেই আগে অনেক গুণের মধ্যে লিপ্ত ছিল জি কিন্তু সেটাকে পরিত্যাগ করে দিয়েছে গুণা আর করছে না গুনার দিকে পা বাড়াচ্ছে না জি কেন সে একটা ভালো চাকরি পেয়েছে তার আর গুনার দিকে দিকে মন ঝুঁকছে না বা যাচ্ছে না জি এটা একটা কৃতজ্ঞতা প্রকাশ জি গুণাকে পরিত্যাগ করেছে জি গুণাকে পরিত্যাগ করে ইবাদতকে বাড়িয়ে দিয়েছে সুন্নতের উপর আমল শুরু করে দিয়েছে জি এটা একটি কৃতজ্ঞতা প্রকাশ যেটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশটা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আলহামদুলিল্লাহ আমরা যে নামাজের জন্য যা রুকু সিজা করতেছি জি এটা একটা কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ তালার এবং আল্লাহ পাক যে আমাকে সুস্থ রেখেছেন যদিও বা আমাকে আল্লাহ পাক অসংখ্য নিয়ে আমার দ্বারা দণ্ড করেননি কিন্তু আল্লাহ পাক কম্পকে আমাকে যে সুস্থ শরীর দিয়েছে আল্লাহ পাকে জিকির করা তৌফিক দিয়েছে এটাই তো আমার থেকে অনেক বড়টি নিয়ামত এবং এইটার সুক্রিয়া আদায়তে আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ ইবাদত করা গুণা থেকে বাঁচা কেননা অনেকেবার এমনও হতে পারে যে আমি অমুক জিনিসটা পেলে তারপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো ফারুক ভাই এমন জিনিসটা পেলে পর আমি ইবাদত করা বাড়িয়ে দিবো এরকম অনেক সময় অনেকের মাইন্ড হতে পারে যেগুলো ফরাজিবাদ এগুলো তো আদে করতে হবে নিয়ামত সদা সর্বদ তার উপর আছে নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ যে শুরুতে বললাম

সুন্নত রয়েছে সেগুলোর উপর তো অবশ্যই আমল করা উচিত যেমন সুক্রিয়া জ্ঞাপনার্থে নফল ইবাদত করা সদগা করা এটা অনেক বড় একটা সুক্রিয়া আদায়ের মাধ্যম আমাদের জন্য হতে পারে কেননা সুক্রিয়া আদায় এটা আপনি যত বেশি করবেন তত আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আমাদের পরিমাণও বেশি হয়ে যাবে কতই না সুন্দর আমাদের ফারুক বা অনুষ্ঠানের শুরুতে আমাদেরকে যে কোরআনে পাকের আয়াত আমাদের কাছে তুলে ধরেছিলেন যে আপনি যতই বেশি সুক্রিয়া আদায় করবেন তত আপনার নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে তো এটাই কথা ফারুক বা জামাত দাউদ আলা নবীনা ওয়ালি আলী সালাতাম জি আল্লাহর কাছে আরস করেছিলেন আচ্ছা হে আল্লাহ আমি তোমার সুক্রিয়া কিভাবে আদায় করব আচ্ছা মানে নিয়ামত পাওয়া ছাড়া জি আমি তোমার কিভাবে সুক্রিয়া আদায় করব আল্লাহ তখন আল্লাহ তাল ওহি নাজিল করলেন হে দাউদ জি তোমার কি জানা নেই যে তোমার কাছে যে নিয়ামত সমূহ আছে তা আমার যে তোমার কি রয়েছে কি নিয়ামত পেয়েছি আমার কি বিল্ডিং আছে আমার কি গাড়ি আছে আমার তো কিছু নেই এমন বলে তাকে জি জি তো তাদের জন্য এ যা অফ হচ্ছে আমার কাছে যা আছে

কি বিনিময় হবে কখনো হবে না এটাই আমাদের আসলেই বোঝা উচিত যে আমি বলছি যে আমি কেন প্যারেশানের মধ্যে গ্রেফতার আমি টেনশনের মধ্যে গ্রেফতার আমি কই নিয়ামত পেলাম আমি তো তেমন সুখের মধ্যে নেই এরকম অসংখ্য আমরা বলে থাকি যে আসলে আমি তো শুধু আমার আর টেনশন আর টেনশন আমার উপর শুধু বিপদ আর বিপদ প্যারেশান আর প্যারেশানি আমি তো কোথায় আর সুখের মধ্যে আমি তো কোথায় নিয়ে আমার দণ্ড হইনি যেমন এক আল্লাহলি আমরা সবসময় শুনে থাকি তিনি মসজিদ থেকে বের হয়েছে তার জুতা পাওয়া যাচ্ছে না তখন সে আফসোস করছে আমার তো জুতা চলে গেলে কিন্তু যখন দেখতে পেল একজন ব্যক্তির পায়ে নেই তখন তিনি আলহামদুলিল্লাহ বলে উঠল যে আমার সামান্য জুতাটা নেই আমার জুতাটা আবার পাচ্ছি না আমি খুঁজে কিন্তু এই ব্যক্তি তো পাই নেই তার সে হাঁটতেও পারছে না তাছাড়া তো আমি হাজার গুণে আমার শরীর সুস্থ রয়েছে তখন তিনি বলে ওঠে আলহামদুলিল্লাহ তো এইরকম আমাদেরও মাইন্ড হওয়া উচিত এটা অবশ্যই যে আমাদের সামান্য অভাব হয়ে গেলে আমরা মানুষকে অভিযোগ করা শুরু করে দিই সুক্রিয়া জ্ঞাপন আমাদের থেকে উঠে যায় শুধু মানুষ পাকের দাবা শুধু অভিযোগ আর অভিযোগ করে না হয় অনেক সময় তো আমরা খুবই মাক বাক্য আমরা বলে ফেলি তো সুক্রিয়া জ্ঞাপন আল্লাহ পাক আমাকে অন্যের ছাইতে অসংখ্য সুখের মতো আমাকে রেখেছে যাই আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনার এই মাইন্ডটা হওয়া আল্লাহ আমাকে যাই দিয়েছে তাই সুখে থাকা এই নিয়ামতটা এই অভ্যাসটা যার মধ্যে চলে আসবে মনে করবেন ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়ো সুখী ব্যক্তি কারণ আমাদের সুখ সব ওয়ার্ডটা আমাদের জীবন থেকে তখনই চলে যায় যখনই আমরা কোনো কিছুর চাহিদা আমাদের থেকে বেশি হতে থাকে আমার এটা নেই আমার ওটা লাগবে আমার এটা নেই আমার এটা কেন কমতি আমার এটা কেন হয় নাই তো যখনই আপনার থেকে এটা চলে আসবে আল্লাহপাক আমাকে যা দিয়েছে তার উপর আমি সুক্রিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ তখন আপনি মনে করব আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুখী ব্যক্তি হচ্ছে আপনি এটাই আমাদের মন মানসিকতা হওয়া উচিত তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর ইনশাআল্লাহ আমাদের মোবাইলেকে দেওয়া হচ্ছে ফারুক বাই থেকে শুনবো জানবো ইনশাআল্লাহ তো আমাদের মিনহাস ভাইয়ের কাছে যাবো একটি আর নার বা কালাম ইনশাআল্লাহ অ্যাড করব ইনশাআল্লাহ জি আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তর খোদা আদর্শ দিলেন মুস্তফা দয়া করলেন তর খোদা পাথর ذكر الله لا اله الا الله পূর্বে কি চুপি চুপি পড়েছিল প্রিয়মার বল কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি হে তখন প্রিয় মন পড়ল যখন কুরআন শোনে ওমর তখন পড়লেন মধুর কালে মালা ইলাহা ইা سے آزم حکنا تیری حکنا احمد ریزا خان آمر نوبر جا گنام او تی تا در شان او سے آزم حکنا نتی حکنا احمد ریزا خان লক্ষ কে খাজা মনে পড়ে কি লক্ষ কে হাজা পড়ালেন মধুর কানে মালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله ফারুক ভাই যদিও বা দুনিয়াতে সাধারণ কোনো উদাহরণ দিই আর কি মনে করেন আপনি আমাকে একটা মোবাইল গিফট করলেন তো আমি সেই মোবাইল দিয়েই আপনার বদনামি করা শুরু করলাম আমি সেই মোবাইলের মধ্যে বিভিন্ন পোস্টে শেয়ার করে করে আপনারই বদনামি করলাম তখন আপনার অন্তত আসলে কষ্টটা কেমন হতে পারে আমি এই বেচারাকে একটা মোবাইল গিফট করলাম আর সেই মোবাইল দিয়ে সে এখন আমারই বদনামি করছে আমারই সেই নাফর মানি করছে আমারই এসে নাম খারাপ করছে তার আল্লাহ পাখের পক্ষ থেকে আজকে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কতই না নিয়ামত পেয়েছি আর সেই নিয়ামতের সুক্রিয়া ইবাদত তো দূরের কর্তা বরঞ্চ সেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যখন আমরা গুনাহের কাজ করি তাহলে আসলেই বিষয়টা কতই না সেটা তো অকৃতজ্ঞ হয়ে যাবে আসলে জি এই জন্য কোরআনে পাখে বলা হয়েছে লাইন শাকার তুম লাজিদান না ও লাইন কাফার যদি তোমরা অকৃতজ্ঞ হো না আজাবি লাসাদিন নিশ্চয়ই আমার আসা হচ্ছে পছন্দ জি যখন কোনো বান্দা না করবে জি অকৃতজ্ঞ হবে তখন আল্লাহ ওই বান্দা থেকে নিয়ামতকে চিনিয়ে নেবে ওই বান্দার উপর ওই নিয়ামত আজাব হিসেবে কি হয়ে যাবে মানে পরিবর্তন পরিবর্তন হয়েছে যেমন হাজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইরশাদ করেন যে আল্লাহ তো যখন চাই বান্দাকে তার নিয়ামত দ্বারা দণ্ড করেন আচ্ছা এবং ওই বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয়া যখন আদায় করে তখন আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেয় সুবহান আর যখন সেটার কৃতজ্ঞতা জ্ঞাপন না করে সেই নিয়ামত তার জন্য আজাব হয়ে যায় আল্লাহ আল্লাহ তালা কি দিয়েছে সম্পদ দিয়েছে তাকে তার গাড়ি বাড়ি এটা তো নিয়ামত নিয়ামত এই সেই অর্জন করেনি সে চেষ্টা করেছে আল্লাহ বরকত দিয়েছে তার সম্পদ হয়েছে আল্লাহ বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছেন এখন ওই নিয়ামত পাওয়ার পর সে আর মানুষকে আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ বললাম শুক্রিয়া আদায় করলাম এখন ওই সম্পদ পাওয়ার পর নিজে আরাম আয়ুষ কে আরো বাড়িয়ে দিলাম না গোনাকে আরো বাড়িয়ে দিলাম যেখানে খরচ করা উচিত নয় করছি তাহলে তো হবে না এটা আপনি কত সুন্দর না বললেন যে আজকে আসলে সুক্রিয়া জ্ঞাপন একটা কথা এটা উঠে আসে যে আমি যা নিয়ামত পেয়েছি তার জন্য অপচয় বা অপব্যয় না করি জি এটাও একটা কিন্তু সুক্রিয়া জ্ঞাপনের মধ্যে পড়ে আমার আগে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত খাওয়া খাওয়ার সুভাগ্য দিয়েছে আমাকে অসংখ্য নিয়ামত সম্পদ দিয়েছে আমার শরীর দিয়েছে তাহলে প্রত্যেকটা কিছু জাইজ তরিকায় জজ কাজে সঠিক জায়গা ব্যবহার করা এটাও জরুরি যেমন ঠিক তেমন হচ্ছে যে এটা যেন অপচয় বা অপব্যয়ও না হয় সেটা হোক সম্পদ সেটা হোক শরীর সেটা হোক খাবার আজকে দেখুন যাদের একটু টাকা পয়সা হয় তারা টাকাকে কীভাবে খরচ করে হ্যাঁ মানে নিজের গরিব আত্মীয় স্বজন আছে কিন্তু তারা খেতে পারতেছে না অথচ সেই হোটেলে রেস্টুরেন্টে গিয়ে মানে হাজার হাজার টাকা যেখানে অপ্রয়োজনীয় সেখানে জি সেখানে আমরা খুব বেশি খরচ করছি যেখানে আপনি পাঁচশো টাকা খরচ করলে চলবে মোটামুটি সেখানে সেই হাজার টাকা উড়িয়ে দিচ্ছি আসলে যে আমাদের নিয়ামতের গুরুত্বটা তখনই বুঝে আসবে যখন আমরা আসলে নিয়ামত বিষয়টাকে সেটাও একটা আমাদের জানতে হবে যেমন আসলে ওইটাকে কি আমরা নিয়ামত বলবো আসলে নিয়ামত বিষয়টা কোনটাকে বলা হয় যেমন অনেক সময় এমন সম্পদ যেটা আমাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে এটাকে আসলে নিয়ামত তাকে বরঞ্চ আমার জন্য আচার বলা হচ্ছে কিতাবের মধ্যে পরিচয় ফার্ক এরকম যে যেই জিনিসটা আপনার মাধ্যমে আপনার কাছে আসার পরে আপনার থেকে আল্লাহ তাল্লার পথ দূরে সরে যাওয়ার মন মানসিকতা চলে এসেছে যে নিয়ামতের কারণে যে দুনিয়া যে জিনিসের কারণে আপনার থেকে ইবাদতের প্রতি মন উঠে চলে এসেছে তাহলে ওইটা আসলে নিয়ামত না আপনার জন্য ওইটা আপনার জন্য তো আল্লাহ তালা দিয়েছেন নিয়ামত হিসেবে নিয়ামত হিসেবে দিয়েছে কিন্তু আমরা সেটাকে আমি ওই নিয়ামতের মধ্যে যদি মানে মগ্ন হয়ে আল্লাহকে বলে যাই তাহলে সেটা তো আমার জন্য আজাব হয়ে যাবে আল্লাহ আল্লাহ তো এই নিয়ামত আল্লাহ দিয়েছে কিভাবে খরচ করবে কোথায় খরচ করবে সেটারও তো দিক নির্দেশনা দিয়ে দিয়েছে নিঃসন্দেহে নিয়ামত পাওয়ার পর নিয়ামতে যদি বেশি মগ্ন হয়ে আল্লাহকে বলে যায় জি তাহলে ওই নিয়ামত থেকে দূরে থাকতে হবে আল্লাহ কেননা ওই নিয়ামত যদি আমাকে আল্লাহ নিজের কারণে হয়ে হয়েছে কারণ সেখানে আমি বেশি মন দিয়ে 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 দিয়েছি কেননা এতটুকু নিয়ামতের প্রতি বা দুনিয়াবি কিছুর প্রতি মন দিয়ে না দেওয়া নিজে সব কিছু ঝুঁকে না যাওয়া যে যেটার কারণে আমার আল্লাহ পাখির ইবাদত থেকে আমাকে দূরে সরিয়ে দিবে সেটা হোক সম্পদ সেটা হোক যে কোনো কিছু যেটাকে আপনি আজকে দুনিয়াতির নিয়ামত মনে করছেন তাই আল্লাহ পাকের পক্ষ থেকে যাই নিয়ামত আসুক আল্লাহর রাস্তা আল্লাহর ইবাদত যেন আমরা বিমুখ না হই পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শক আমরা আরও কিছু ইনশাআল্লাহ আলোচনা করবো আমাদের থেকে শেষ পর্যায়ে একটি আমাদের মানকাবত ইনশাআল্লাহ অ্যাড করবো তো অনেক আমাদের দর্শক কল এস এম এস তো করছে কিছু কল এস এম এস অ্যাড করবে এরপর ইনশাল্লাহ আমাদের একটি সাইগমেন্টও রয়েছে সেগমেন্ট ইনশাল্লাহ আমরা অ্যাড করবো যে প্রথমে আমাদের কিছু কল শুনিয়ে দিন

আপনার নেক আমলের প্রতি মাদারী চ্যানেল দেখার প্রতি উৎসাহ আল্লাহ পাক সালামত রাখুক তো আসলেই মাদারী চ্যানেল এমন একটি চ্যানেল হান্ড্রেড পারসেন্ট শরীরসম্মত একটি চ্যানেল যে চ্যানেল দেখলে নেকি আর নেকি কোনো গুনাহের কল্পনাও করা যায় না তো পাক আমাদেরকে সকলকে এভাবে মাদারী চ্যানেল নিজেও দেখে আপনি আপনার এলাকার প্রতিবেশী বন্ধু বান্ধবকেও মাদানের চ্যানেল দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ আমরা আর ইনশাল্লাহ আপনাদের যারা অনুরোধ করতে সেই অনুরোধগুলো ইনশাল্লাহ আমরা অ্যাড করবো জি পরবর্তী কল আমাদের শুনিয়ে দিন মাসাল্লাহ নারায়ণগঞ্জ থেকে আমাদের কল করেছেন তার আগে রংপুর থেকে আমাদের কল করেছেন তো সুক্রিয় জ্ঞাপন করছি এবং আসলে শোনার জন্য অনুরোধ করেছেন আমাদের সঙ্গে থাকার অনুরোধ ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় আপনাদের অনুরোধ পূরণ করার আমরা অবশ্যই চেষ্টা করবো দর্শক আমাদের একটি সেগমেন্ট রয়েছে আমাদের অনুষ্ঠানের মার্শাল্লাহ সোনালী যুগের ঘটনা আর যে সেগমেন্টের আমাদের নাম তো আসলে ওই সেগমেন্টটি আমরা দেখে নিই দর্শক শ্রোতা আবার উপস্থিত সেগমেন্ট নিয়ে আর নাম হলো সোনালী যুগের ঘটনা হজরত সৈদনা দাতা গঞ্জে বক্স আলী হজবরি হানাফি রদিয়ালু হজরত সৈদনা ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবিত রদিয়াল তালুর প্রতি অত্যন্ত ভালোবাসা রাখতেন তিনি তালানু বলেন আমি একদিন সফর করে সাম দেশে মোয়াজিনে রসুল হজরত বিলাল আল্লাহ তালুর রোজা মোবারকে উপস্থিত হলাম সেখানে আমার তন্দ্রা এসে গেল এবং আমি নিজেকে মক্কাতুল মোকার পেলাম দেখলাম সরকারের দোয়ালম সাল্লাহ তালি সাল্লাম সাইবা গোত্রের দরজায় উপস্থিত রয়েছেন এবং এক বৃদ্ধ লোককে ছোট বাচ্চার মতো কোলে উঠিয়েছেন আমি ভালোবাসায় অস্থির হয়ে তার সাল্লাল্লাহু তাইলা আলি সাল্লামের দিকে অগ্রসর হলাম এবং তার সাল্লা সাল্লামের কদম মোবারকে চুমু দিয়ে অন্তরে অন্তরে এই বিষয়ে আশ্চর্যজনিত হলাম যে এই দুর্বল লোকটি কে এমন সময় আল্লাহ তাবারকাল মাহবুব হুজুর সাল্লাহ আলী সাল্লাম বাতিনি শক্তি ও ইলমে গায়েবের মাধ্যমে আমার এই আশ্চর্য হওয়ার অবস্থা জেনে নিলেন আর আমাকে লক্ষ্য করে বললেন ইনি আবু হানিফা এবং তোমার ইমাম হজরত সৈদনা দাতা গঞ্জে বক্স রাহমাতুল্লাহি তালালাই নিজের এই স্বপ্ন বর্ণনা করার পর বলেন এর দ্বারা আমার জানা হয়ে গেল যে হজরত সৈদুলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তালালাই ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যাদের গুণাবলী শরিয়ত প্রতিষ্ঠাকারী আহকামের মতো স্থায়ী রয়েছে এ কারণেই প্রিয় আঁকা মাদানি আলে মুস্তফা সাল্লাহুআ তাকে এত ভালোবাসেন এবং ইমামে আজম রাহমতুল্লাহি তালালের প্রতি তার সাল্লা সাল্লামের যে ভালোবাসা রয়েছে এর দ্বারা এটা বোঝা যায় যে যেভাবে তার সাল্লা সাল্লাম থেকে ভুল ত্রুটি সম্ভব নয় অনুরূপভাবে আল্লাহ আল্লাহ তার রসুল সাল্লা আলি সাল্লামের দয়ায় হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাল ভুল থেকে মাহফুজ আল্লাহ তাবারকালাম মাজাহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলাকে সম্মান করা ভালোবাসা অনুসরণ করার তৌফিক দান করুক আমিন সাল্লো আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটি ঘটনা শোনার সৌভাগ্য হলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক অন্যের কাছেও পৌঁছে দিয়ে নেকে হাসিল করার সৌভাগ্য نصیব করুক দর্শক আলোচনা করছিলাম কৃতজ্ঞতা প্রকাশের বিষয় নিয়ে আমরা শুরু থেকেই আলোচনা করে আসছিলাম যে কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে কোরআনে পাকের মধ্যেও বলা হয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ যারা করবে তাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেওয়া হবে সে বিষয়ে আমরা শুনছিলাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করা এটাও কত ধরনের হতে পারে সেটাও মাসাল আমরা শুনে আসছিলাম যে নিজের মুখের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবং কৃতজ্ঞতা প্রকাশ যারা করে না তাদের কী ক্ষতি রয়েছে সেটাও আমরা মার্শাল শুনছিলাম যে আসলে কৃতজ্ঞতা প্রকাশ যারা করে না তারা কত বড় দুর্বাগা তাদের যা নিয়ামত আলাপাক দিয়েছে দেখা যায় সেগুলোও হাত ছাড়া হয়ে যায় এমনকি অভিযোগ করার মাধ্যমে আজকে আমাদের যে অভ্যাসটা রয়েছে যে না আমার আল্লাপাক আমাকে নিয়ামত দিয়েছে সেটাতে সন্তুষ্ট না হয় আমরা অভিযোগ শুরু করে দিই ও কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞতা প্রকাশ করি না অভিযোগ বিষয়টা অনেক বড় একটি আমাদের মধ্যে বলা যেতে পারে একটা মহামারীর রোগের মতো আজকে আমাদের সমাজে ছড়িয়ে গিয়েছে সামান্য কোনো কিছু আমাদের অভাব দেখা দিতে না দিতেই মানুষকে বলা বলে শুরু করে দিই আমার এটা নেই অমুকের কাছে রয়েছে আমার থেকে কেন নেই আমার এই সমস্যা ওর কাছে সমস্যা নেই আমার কাছে কেন সমস্যা অভিযোগ করা আছে আচ্ছা ফারুক বা দেখা যায় আমাদের এনম এমন যে আমি আজকে মনে করেন আমার এটা অভাব এটা অভাব মানুষকে বলে বেড়ালাম আর কি অভিযোগ করে বেড়ালাম আর কি যাকে অভিযোগ করছে সে কি কখনো আমাকে দেওয়ার মালিক হতে পারে কখনোই না দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক আল্লাহ আল্লাহ দিতে পারেন তাহলে আমরা যারা আজকে অভিযোগ শুধু করেই যাই করে যাই তাহলে এটার মধ্যে আমাদের কী বা লাভ হতে পারে কোরআনুল করিমের মধ্যে কিন্তু অসংখ্য জায়গায় যে যে যেভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করার কথা বলেছেন অনুর্ব বলেছেন তোমরা অকৃতজ্ঞ হই হইও না যেমন কোরআনের পাখি সুরা বাকার মধ্যে আল্লাহ ইরশাদ করেন ফাজ করুনি আজ কুরুকুম যশ কুরুলিওয়ালা জি তোমরা আমাকে স্মরণ করো স্মরণ করো আজ কুরুকুম যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আমি তোমাদেরকে কি করব আল্লাহ করবে দেখে করবো তার কোনো সমস্যা পেরেছে থাকতে পারে কখনো না কখনো না কেউ যদি আল্লাহর রহমতের নজরে থাকে অর্থাৎ কুদরতি নজরে যখন থাকবে তার কোনো বিপদ আপদ আসবে না আল্লাহ আল্লাহ তো এই জন্যকে আল্লাহকে শরণ করতে হবে নিঃসন্দেহে আমি বিপদে আল্লাহকে স্মরণ করা এটা অনেক ধরনের হতে পারে আচ্ছা একটা জিকির করা আল্লাহ আল্লাহ জিকির সেটাও একটা স্মরণ জিকির হয়ে যায় জি আপনি অঙ্গ মাধ্যমে কাজকর্মের মাধ্যমে জিকির এটাও জিকির আপনি নিয়ামত পাওয়ার পরে এটা গরিব মিস্কিমকে আপনি প্রতি মাসে সবসময় সাৎকার করেন এটাও আল্লাহ তালার স্মরণ হবে তো যখন আপনি স্মরণ করবেন যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে কি করবে স্মরণ করবেন আমরা যদি দেখি আমাদের বুজুরগানের দিন গণ একেবারে আম্বিয়াকে আম আলি সালাতাম থেকে শুরু করে যে একেবারে যে মানে আল্লাহর বলি পর্যন্ত যে তারা সকল সুক্রিয়া জ্ঞাপনকারী ছিল আলহামদুলিল্লাহ প্রতিটি অবস্থায় আলহামদুলিল্লাহ প্রতিটি ক্ষেত্রে এটা সুখে হোক দুঃখে হোক তারা হার হাল প্রত্যেক অবস্থায় আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মানে এমনও হতে পারে আল্লাহ তুমি আমাকে যে বিপদটা দিয়েছো হয়তো এর চেয়ে বড় বিপদ আমার উপর আসতে পারে জি তুমি আমাকে ছোট বিপদের মাধ্যমে আমার আমি বড় বিপদকে কাটিয়ে দিয়ে কাটিয়ে দিয়েছো তাহলে এটাই এই এই মাইন্ডটা আমাদের হওয়া উচিত যখনই কোনো তখন আমরা অকৃতজ্ঞ হয়ে যায় আসলে সামান্য মনে করেন ব্যবসা তো লাভ হয়েছে এগারো মাস জি বা একটা সিজন গেছে লাভ হয়েছে তখন তো কুশি ছিল ছিলাম আর যখন একটু এক সিজনে কি হয়ে গেছে লস হয়ে যায় আল্লাহ আমাকে পাই নাওজ্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাকে পাইছে

আল্লাহ পাক চাইলে তো আমাকে বাকি 11 মাসও আমাকে লসের মধ্যে রাখতে পারত আমাকে ক্ষতির মধ্যে রাখতে পারত জি কিন্তু আল্লাহ তো আমাকে এটা মনে করতে হবে এই লস যেটা হয়েছে এটা আমার নিজের কারণে হয়েছে নিজের গুনাহের কারণে গুনাহের কারণে হতে পারে ভুল সিদ্ধান্ত হতে পারে হয়তো তাদীরের মধ্যে রয়েছে জি জি চল এটার উপরও আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো হালে আল্লাহ তালা হয়তো আমাকে সামান্য ক্ষতি দিয়েছে এর বড় ক্ষতি হতে পারত অবশ্যই এই জন্য দর্শক আমাদেরও উচিত যে বিশেষ করে আমরা বিপদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞতা হওয়া এটা আমাদের খুবই বেশি পরিমাণে দেখা যায় কারো যখন কোনো ক্ষতি হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো মা বাবার যখন কোনো সন্তান হারা হয়ে যায় বা বিভিন্ন ক্ষেত্রে আমার আজকে সন্তান একটা আমার মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে বিভিন্ন বিপদ আমার এসেছে পাক আমার আর একটি সন্তান তো রেখেছেন হয় যদি এমনও হতে পারতো পাক আমাকে একটি সন্তানও না দিতে পারতো এরকম অহরহ রয়েছে কিন্তু পাক আমাকে সন্তানের যেই নিয়ামত সেই নিয়ামতের গুরুত্বটা সন্তান লাভের যে একটা খুশি সেটা খুশিটা হলেও আমাকে আল্লাপাক দিয়েছেন কিন্তু যার থেকে একেবারে নেই তার দিকে আমার তাকানো উচিত কেননা এরকম অহরহ আমাদের আজকে সমাজের মধ্যে বিপদ আপদের মধ্যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি আমরা অকৃতজ্ঞ হয়ে উঠি আমাদের মুখ দিয়ে অভিযোগ চলে আসে আমাদের মুখ দিয়ে নাওজবিল্লা পুকুরিমূলক বাক্য চলে আসে তাই আমাদের সুক্রিয়া জ্ঞাপন কারি বান্দা হিসেবে পাকের দরবারে আমাদের হওয়া উচিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করারও অভ্যাস আমাদের প্রতিটা মুহূর্তে আলহামদুলিল্লাহ এটা যেন আমাদের জারে থাকে প্রতিটা মুহূর্তে পানি খেয়েছি আলহামদুলিল্লাহ উঠেছি আলহামদুলিল্লাহ বসেছি আলহামদুলিল্লাহ আমির আল্লাহ দামত বরকাত আলিয়া হান আল্লাহ এরা প্রতিটা বিভিন্ন রিসালা কিতাবের মধ্যে যখন এরকম সুক্রিয়ার ব্যাপারে আমরা বিভিন্ন আলোচনা দেখতে পাই তখন কত সুন্দরভাবে তিনি আমাদেরকে বলেন এবং তিনি আমাদেরকে এটা উৎসাহ প্রদান করেন যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কেননা সকলে ঘুম থেকে উঠেছি চোখ মেলার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ শুয়েছি আলহামদুলিল্লাহ পানি খেয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কেননা অনেক মানুষ এমনও রয়েছে রাতে ঘুমিয়েছে সকালের চোখ খোলার সে সৌভাগ্য হয়নি তার দুনিয়া বিশেষ সূর্য দেখার তার সৌভাগ্য হয়নি দামার হয়েছে তাই প্রতিটা ক্ষেত্রে যখন বান্দার আলহামদুলিল্লাহ সুক্রিয়া করে সে হয়ে যায় তখন আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের দয়া তার দিককে কত জোরে ছুটে আসে তা বলাই বাহুল্য আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাপাক আমাদেরকে আজকে যা শুনছি তার উপর আমল করার তৌফিক দান করুক তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সল্লু আল হাবিব সল্লাআসাল